প্রায় ছাত্ররা এর আগের ক্লাসে আমরা চৌরচত্বারিংশী কথা পাঠ্যাংশের অন্তর্গত বর্ণগত গুহা নামক পাঠ্যাংশের 4 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত পাঠ করেছি। তার অর্থ এবং সেখান থেকে আসা সম্ভাব্য প্রশ্ন তার ব্যাকরণগত দিক নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা ওই পাঠ্যাংশের পরবর্তী অংশ থেকে শুরু করব। পূর্ব পাঠে আমরা জানতে পারি অলিপর্বা ও কশ্যপ নামে দুই ভাই ছিল, পার্শ্বিক নগরে তাদের বাস, তার বাবার বেশি অর্থ ছিল না, যা অর্থ ছিল সেই অর্থ তার দুই সন্তানের মধ্যে সমানভাবে ভাগ করে দেন। কশ্যপ ধনীর মেয়েকে বিবাহ করে ধনী হয়ে যায়, কিন্তু অলিপর্বা শ্বশুর ছিল দরিদ্র, তাই তার আর ধনী হওয়ার সম্ভাবনা হয়নি। সে একটা কর্ণকুটিরে বাস করত, প্রতিদিন সকালে উঠে সে গাধাগুলিকে নিয়ে মাঠে বনে যেত, সেখান থেকে কাঠ কেটে নিয়ে এসে বিক্রি করে অতি কষ্টে সংসার চালাত। একদিন সে যখন বনে গেল তখন দেখতে পেল দূরে ধুলা জাল উঠছে। সে তখন মনে মনে চিন্তা করল এগুলি ঘোড়ার পায়ের থেকে ওটা ধুলা আসে, কিন্তু সে বুঝতে পারল যে এখানে কোনো রাজপুরুষেরা আসা সম্ভব নয়, কারণ এই গভীর অরণ্যে রাজপুরুষেরা আসবে না। তাই সে ঠিক করল এরা হয়তো দস্যু, এবং তাই আগেভাগে সে গাছের আড়ালে লুকিয়ে রইল যাতে তাকে দেখতে না পাওয়া যায়। এরপর শুরু হচ্ছে আমাদের আজকের পাঠ, পঞ্চম অধ্যায়। রজুন নাট্যস্য যশ শিখরা মনুযশ্য দুরসাদ মাসে, সেই পাহাড়ের শিখর অত্যন্ত উঁচু এবং তা অলিপর্বার কাছ থেকে দেখা যাচ্ছিল। অথকে হায়স্থা শৈলস্য পদ্মশব্দ অবরণ, তখন তারা সেই পাহাড়ের পাদদেশে অবতরণ করল। অলিপর্বা চ তান গণয়িতা, অলিপর্বা তাদের গণনা করলেন। বিংশতি দয় বেতন জনা, প্রায় বিংশতি অর্থাৎ 40 জন সেখানে রয়েছে। তৈ সত্তয় দূর দৃঢ় গুল্মা শাখা সুগন্ধা, তখন তারা প্রত্যেকে নিজের নিজের ঘোড়াগুলিকে গাছের দৃঢ় ডালের সঙ্গে ভালো করে বাঁধলেন। পেশান বন্ধা অপতা, তাদের মুখের বাঁধন খুলে দিলেন। কণ্ঠে সু চ ধান্য সুতা আসঞ্জিতা, গলায় ধানের বস্তা ঝুলিয়ে দিলেন। অত সর্বপি তে স্বপর্যায়গণি আদরিবে, তখন তারা প্রত্যেকে নিজের নিজের থলিগুলিকে নামালেন। যা ভারতবত্তয়া রজত মহারাজত্বপূর্ণা এবার হত, যা দেখে মনে হলো এগুলি সোনার উপর দ্বারা ভর্তি হয়েছে। এবার এই পাঠটুকু বঙ্গানুবাদ বা সম্পূর্ণ অর্থ আমি তোমাদের জানাচ্ছি। উঁচু পাহাড়ে চূড়া বা মানুষের নাগালের অনেক বাইরে অলিপর্বা সেখানে সে দেখতে পেয়েছিল। সেই পাহাড়ে গোড়া এসে সব আশারীরা থামলে অলিপর্বা গণনা করলে যে এখানে মোট 40 জন রয়েছে। তারা ঘোড়া থেকে নেমে ঘোড়াগুলিকে গাছের শক্ত ডালের সঙ্গে বাঁধলে এবং সেই ঘোড়াগুলির মুখের বাঁধন খুলে দিলেন। তারপর তাদের গলায় ধানের বস্তা ঝুলিয়ে দেওয়া হলো এবং তারা সেই ঘোড়ার পিঠ থেকে নিজে নিজেদের থলিগুলো নামালেন, যেগুলি দেখে মনে হলো যে এগুলি রূপ ও সোনার দ্বারা সম্পূর্ণ পূর্ণ রয়েছে। এবার এখান থেকে আমরা কিছু শব্দের
প্রতি শব্দ জানে, যেমন ঋজুমতস্য। ঋজুমতস্য শব্দের অর্থ অত্যন্ত খাড়াই, আশব্দ যার অর্থ প্রাপ্ত, হয়স্থা যার অর্থ ঘোড়া, বিংশতি গয়ন অর্থাৎ দুবার কুড়ি মানে চল্লিশ, অপনীতা যা শব্দের অর্থ মুক্ত, স্বস পর্যায়গুলি নিজ নিজ বস্তা, ধান্য সুতা ধানের বস্তা, আসঞ্চিতা বন্ধ করা, আদ দিলে অর্থাৎ গ্রহণ করল, ভারো বক্তায়া অতি ভারী, রজত মহারাজের ভোগ অর্থাৎ সোনা এবং রূপা, পূর্ণা অর্থাৎ পরিপূর্ণা, আজরত যার অর্থ জ্ঞাতবার। এরপর এই পাঠ্যটুকুর মধ্যে দিয়ে থাকা কিছু শব্দ উচ্ছেদ নিয়ে আমরা আলোচনা করব। যেমন ঋজুন্নতস্য, ঋজু যুক্ত উদ উপনতস্য, দুরাদশ মাসিক, দুরাদশ দুরাদশম যুক্ত আশি, বিংশতি দ্বয়ং জনা, বিংশতি দ্বয়ং যুক্ত বেতান যুক্ত অজনা, স সপ্তয়, স যুক্ত স যুক্ত সপ্তয়, ধান্যসূতা আসঞ্জিতা, ধান্যসূতা যুক্ত আসঞ্জিতা, সর্বে অপি সর্বে যুক্ত অপি, পূর্ণায়ুধ পূর্ণ যুক্ত পূর্ণ। এরপর এই পাঠ্যের মধ্যে থাকা কিছু শব্দের উৎপত্তিগত অর্থ বিষয়ে আমরা জানি, যেমন উন্নতস্য, উদ দুটো নাম যুক্ত কয়েকটা ষষ্ঠীর এক বছর, হয়স্থা হয় যুক্ত স্থা, গণিত্যা গণ যুক্ত তাজ, অজানা জ্ঞান যুক্ত লং, বন্ধা বন্ধ যুক্ত কয়তা, অপবিতা অপ যুক্ত নি যুক্ত কয়তয়, আগবিল আ যুক্ত দা যুক্ত লট তীরে, পূর্ণ পূর যুক্ত কয়তয় সমান পূর্ণ, বহু ভূ যুক্ত লট যুক্ত পুষ। এরপরে আমরা এই পাঠ্য থেকে আসা কিছু শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, পাহাড়টি কেমন ছিল? পাহাড়টি ছিল অত্যন্ত খাড়া। অশ্বারোহীরা মোট কজন ছিল? অশ্বারোহীরা ছিল মোট চল্লিশ জন। পাহাড়ে পাদদেশে এসে অশ্বারোহীরা কী করলেন? পাহাড়ে পাদদেশে এসে অশ্বারোহীরা ঘোড়া থেকে নামলেন, ঘোড়াগুলিকে তারা কী করল? ঘোড়াগুলিকে তারা বিশাল শক্ত গাছের সঙ্গে বাঁধল। ঘোড়া শব্দ দুটি প্রতিশব্দ কী? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। ঘোড়া শব্দে দুটি প্রতিশব্দ হয়স্থা ও সপ্তায়ু, হয়স্থা ও সপ্তায়ু। ঘোড়ার পিঠে কী ছিল? ঘোড়ার পিঠে ছিল অনেকগুলো থলি। বলগা শব্দের অর্থ কী? বলগা শব্দের অর্থ মুখের বাঁধন। অশ্বারোহীরা ঘোড়ার গলাতে কী বেঁধে দিয়েছিল? অশ্বারোহীরা ঘোড়ার গলাতে ধানের বস্তা বেঁধে দিয়েছিল। ঘোড়াগুলিকে কী খেতে দেওয়া হয়েছিল? ঘোড়াগুলিকে ধান খেতে দেওয়া হয়েছিল। বস্তাগুলিকে দেখে কী মনে হয়েছিল? বস্তাগুলিকে দেখে মনে হয়েছিল এগুলি যেন সোনা রূপাতে পরিপূর্ণ রয়েছে। হলি পর্দা কোথায় বসে চোরেদের দেখছিলেন?
খলিপার বা গাছে আরামসে চড়তে দিচ্ছিল। এই গেল আমাদের পঞ্চম পাঠ। এরপরে আমরা আসব ষষ্ঠ পাঠে। দেখো অন্যভ্য বিশিষ্ট কারো স্তয়মা এবং হলিপর বা নায়কত্বের গৃহীত অন্য সকলকে বাদ দিয়ে অনিপর্বা নায়ককে চিনে ফেললেন। সব শৈলাগ্র ভাগে ভাগম তপনাত সে পাহাড়ের একদম সম্মুখে উপস্থিত হল। কপাঠুচ এবং পাঠ করতে লাগে স্কন্দরাজ নমস্তস্তু চৌর্যপট বদেশিত দস্যুদেব দ্বারনিদন বিবৃতন কৃপায়াকুরু। হে চরিতের অধিপতি, হে স্কন্দরাজ, দয়া করে এই গুহার দরজাটি খোলো। এরপরে আমরা এই ষষ্ঠ পাঠের সম্পূর্ণ মানেটি আরেকবার আলোচনা করছি। তাদের মধ্যে বিশেষ একজন চোর কলিপর বা যাকে সর্দার বলে বুঝতে পারল, সে পাহাড়ের অগ্রভাগে সামনে গেল এবং পাঠ করল, হে স্কন্দরাজ তোমার প্রণাম জানাই, হে চোরেদের রাজা, হে দস্যুদের তুমি দয়া করে এই গুহার দরজা খুলে দাও। এবার এখান থেকে আমরা কিছু শব্দের প্রতিশব্দ জানি। অন্যভ্য অর্থাৎ অপর্য, বিশিষ্ট কারণ অর্থাৎ ভিন্ন রূপ, নায়কত্বের অর্থাৎ প্রধান রূপে, গৃহীত অর্থাৎ জানা, শৈলাগ্র ভাগ অর্থাৎ পর্বতের সম্মুখ ভাগ, কল্পন অর্থাৎ প্রাপ্ত বা গ্রহণ করা, বস্তু যার অর্থ হয় চৌর্যপাট বদেশিক অর্থাৎ চোরেদের রাজা, তুভ তুমি, দ্বার অর্থাৎ গুহার দ্বার, বিবৃত অর্থাৎ উন্মত উন্মুক্ত কর, কৃপায়া দয়া করে। এখানে মনে রাখতে হবে স্কন্দরাজ, স্কন্দরাজ অর্থাৎ চোরেদের দেবতা। পুরাণ অনুযায়ী এই স্কন্দরাজ হলেন কুমার কার্তিকে, অর্থাৎ কুমার কার্তিক হলেন স্কন্দরাজ। এরপরে আমরা এই পাঠটুকুর মধ্যে থেকে থাকা কিছু সন্ধি বিচ্ছেদ নিয়ে আলোচনা করব। অন্যভ্য বিশিষ্ট কারো স্তম কতম, এর সন্ধি উচ্ছেদ হবে অন্যভ্য যুক্ত বিশিষ্ট কারো যুক্ত তেষা যুক্ত কতাম। আবার বলছি অন্যভ্য বিশিষ্ট কারো স্তয়াসা মেকতাম, এর সন্ধি হবে অন্যভ্য যুক্ত বিশিষ্ট কারো যুক্ত তেষাম যুক্ত একতা। শৈলাগ্র ভাগম শৈল যুক্ত অগ্রভাগম, প্রপন্ন ক্রোধ যুক্ত আপনার, নমস্তস্তু নম যুক্তে যুক্ত স্তু। এরপর আমরা এখান থেকে আসা কিছু প্রশ্নের উত্তর জানব। চৌর্যবিদ্যা কুশল গুরুদেব কি? চৌর্যবিদ্যা কুশল গুরুদেব হলেন স্কন্দরাজ। পাঠ্যাংশে স্কন্দরাজকে কী বলে সম্বোধন করা হয়েছে? পাঠ্যাংশে স্কন্দরাজকে চোরদের রাজা বলে সম্বোধন করা হয়েছে। সর্দার মন্ত্র পড়ার জন্য, সর্দার দরজা খোলার জন্য যে মন্ত্রটি বলেছিল সেই মন্ত্রটি কি? স্কন্দরাজ নমস্তস্তু চৌর্যপট বদেশিত দস্যুদেব দ্বারনিদন কৃপায়া বিবৃতম করুন। পরবর্তী প্রশ্ন, দরজা খোলার মন্ত্র কে পাঠ করেছিল? দরজা খোলার মন্ত্র পাঠ করেছিল দস্যুদেব সর্দার।
স্কন্দরাজকে পুরাণুসায়ী অনুযায়ী স্কন্দরাজ হলেন কুমার কার্তিকেয়। তিনি সমস্ত চোরেদের রাজা। অলিপর্দা সর্দারকে কীভাবে চিনতে পারল? অলিপর্দা সর্দারকে চিনতে পারল তাকে সবার আগে গিয়ে দরজা খোলার মন্ত্র স্বয়ং পাঠ করা দেখে চিনতে পারল। এরপরে যাব আমরা সপ্তম পাঠে। দেখো তুমি পাঠিত মাত্র এতস্মিন পদ্মে দারুণ একক অপবৃত্তম, পড়া মাত্রই সেই গুহার দরজা খুলে গেল যেন গৃহান্তগামী মার্গম প্রকাশত মার্গম, যেন গুহার ভিতরে প্রবেশ করার পথ খুঁজে পাওয়া গেল। তেন মার্গেন সর্বানুচারণ প্রবিষ্টা প্রেক্ষা সুঅগ্রগণী স্বয়ভূমি প্রবিষ্টা। দরজা খোলার সঙ্গে সঙ্গে সেই গুহার ভিতর চোখের সত্তা স্বয়ং প্রবেশ করল। দারুণ চোখ সত্য এব সংহিতম, সঙ্গে সঙ্গে গুহার দরজা খুলে গেল। এর সম্পূর্ণ অর্থ আবার বলছি, মন্ত্র পড়বা মাত্র একটি দরজা খুলে গেল যার দ্বারা গুহার মধ্যে একটি প্রবেশ পথ দেখা গেল। সেই রাস্তা দিয়ে সকল অনুচর ঢুকে যাওয়ার পর দস্যু সর্দার নিজে সেই গুহার মধ্যে প্রবেশ করল, সঙ্গে সঙ্গে গুহার দরজা বন্ধ হয়ে গেল। এরপরে এখান থেকে কিছু শব্দের প্রতি শব্দ আমি আলোচনা করছি। অপবৃত্ত উন্মুক্ত, গুহান্তগামী গুহার অভ্যন্তরের গামী, অনুচরা অর্থাৎ সহচর বিন্দু, প্রবিষ্ঠা অর্থাৎ প্রবেশ করল, অগ্রণী অর্থাৎ প্রধান। এরপরে কিছু সন্ধি নিচ্ছে আমি এখান থেকে আলোচনা করছি। দেখো দারণ একম অপবৃত্তম, এই সন্ধি হবে দার যুক্ত এক যুক্ত অপবৃত্তম, গুহান্তগামী গুহা যুক্ত অন্ত যুক্ত গামী, সর্বপুরচরাণ সর্ব সর্বা যুক্ত অপি যুক্ত অনুচরাণ, স্বয়মতি স্বয়ং যুক্ত অপি। এবার এখান থেকে থাকা কিছু সত্যশ্রেণী আমরা আলোচনা করছি। মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে কী হয়েছিল? মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে গুহার দরজা খুলে গিয়েছিল। গুহার পথ খুললে কী দেখা যায়? গুহার পথ খুললে দেখা যায় তার ভিতরে একটি রাস্তা রয়েছে। গুহার দরজা কখন বন্ধ হয়? সবাই গুহার মধ্যে প্রবেশ করলে গুহার দরজা বন্ধ হয়। দস্যু সর্দার কখন গুহার মধ্যে প্রবেশ করেছিল? দস্যু সর্দার সমস্ত অনুচরেরা প্রবেশ করার পর গুহার মধ্যে প্রবেশ করেছিল। সর্দার গুহার মধ্যে প্রবেশ করার পর কী হল? সর্দার গুহার মধ্যে প্রবেশ করার পর গুহার দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। আজ এই পর্যন্তই পাঠ রইল। আমরা 5, 6, 7 এই তিনটি অনুচ্ছেদ নিয়ে আজকে আলোচনা করলাম, এটি পাঠ করলাম। এর বঙ্গার্থ এবং এর সম্পূর্ণ অর্থ তোমাদের কাছে জানালাম। এখানে শব্দার্থ নিয়ে আলোচনা হলো, সন্ধি বিচ্ছেদ নিয়ে আলোচনা হলো এবং এর সঙ্গে থাকা কিছু সর্বশ্রেণী নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা ক্লাসটি ভালো করে খেয়াল করবে এবং বাড়িতে পাঠ্যক্রম অনুশীলন করবে। ভালো থাকবে।